আমরা এখন গুরুত্বপূর্ণ জায়গায় যাই। দেখো ইম্বেডেড কোশ্চেন, আমি আবার বলছি যে ইম্বেডেড কোশ্চেনটা কি, দেখো ইম্বেডেড কোশ্চেন যদি আমার কাছে না বোঝো তাহলে সমস্যা হয়ে যাবে তোমাদের। ইম্বেডেড মানে হচ্ছে জুড়ে দেওয়া, কি দেওয়া বলতো ভাইয়া, জুড়ে দেওয়া। হ্যাঁ আমি যেভাবে পড়াচ্ছি ওভাবে খেয়াল করো, ইম্বেডেড মানে হচ্ছে জুড়ে দেওয়া, মানে বউয়ের সাথে শালিখিরি পাওয়া, এটা হচ্ছে ইম্বেডেড। কি বলতো, বউয়ের সাথে শালিখিরি পাওয়া, এটা হচ্ছে ইম্বেডেড। এখন খেয়াল করো, আমি যদি বলি, আমাকে আমার এক কোচিং এর ভাই বলছিল যে ইংরেজি করতে, যে তুমি কি জানো তার নাম কি, এটা ইংরেজি করতে বলছে। যখন আমি পারছি তো আমাকে বলছে যে তুই ঢাকা ইউনিভার্সিটিতে 1 থেকে 10 মানে থাকবি, বুঝতে পারছো, তার ম্যাক্সিমাম এটা ভুল করে। দেখো এটা হচ্ছে, এটাকে ইম্বেডেড কোশ্চেন বলো। দেখো তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো, এটা ইংরেজি কি হচ্ছে বলো তো ভাই, তুমি কি জানো, এটা ইংরেজি হচ্ছে ডু ডু। হ্যাঁ এটা ইংরেজি হচ্ছে ডু, কি বলো তো, ডু ইউ নো, এটা তোমার হচ্ছে গেল এটার এখানে, ডু ইউ নো, তুমি কি জানো, এটা ইংরেজি এটা, তার নাম কি। দেখো এইটা একটা প্রশ্ন কিনা বলো তো, এটা একটা প্রশ্ন কি বলো, হাউ নেম ইজ হবে ভাইয়া, তুমি একটু জাস্ট মানে আমি আজকে তোমাকে একদম ভিতরে ঢোকাবো এইটারে, যাতে তোমার জীবন আর ভুল না করো, তুমি একটু খেয়াল করো, ডু ইউ নো, তুমি কি জানো, দেখো তুমি তুমি কি জানো তার নাম কি। দেখো এমনিতেই তুমি যেটা করো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে ডু ইউ নো হোয়াট হোয়াট ইজ হিজ নেম, হোয়াট আর হোয়াট ইজ হিজ নেম, বুঝতে পারছো, এভাবে বলবে কিন্তু। তা ডু ইউ নো, তুমি কি জানো, দেখো ভাই এটা একটা প্রশ্ন না, প্রশ্নবোধক কি না বলো ভাই, খেয়াল করো তুমি কি জানো, হ্যাঁ তার তার নাম কি, এখানে একটা কোশ্চেন, পরে আবার একটা কোশ্চেন আছে, তার অতিরিক্ত একটা কোশ্চেন জুড়ে দেওয়া সাবঅর্ডিনেট ক্লোজের একটা মার্কার দিয়ে। সো ওইটা যদি তুমি ইউজ করো ডু ইউ নো, তাহলে হোয়াট, এই নতুন করে যে কোশ্চেনটা আসবে, হ্যাঁ নতুন করে যে কোশ্চেনটা আসবে সেইটার ভার্বটা একদম লাস্টে যাবে, মানে কোনো গ্রামাটিক্যাল ছাড়া, হোয়াট হিজ নেম, লাস্টে ভার্বটা যাবে ইজ। ইয়েস ভাই একটু খেয়াল করো, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন ছিল। দেখো এখানে কিন্তু দুইটা কোশ্চেন, ডু ইউ নো একটা কোশ্চেন, হোয়াট ইজ নেম ইজ একটা কোশ্চেন। দেখো এখানে এই যে ডু ইউ নো, তুমি কি জানো, এটা কিন্তু একটা প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, কিন্তু পরে যে সেন্টেন্সটা আসবে ওটাও প্রশ্ন, কিন্তু লিখতে হবে অ্যাসার্টিভে। আমি আবার বলছি, যখন তোমাকে তুমি বাংলাটা দেখে বুঝতেছো, এখানে দুইটা কোশ্চেন হবে, যেখানে তুমি যখনই দেখবা যে একটা সাবঅর্ডিনেট মার্কার দিয়ে, সাবঅর্ডিনেট মার্কার দিয়ে দুইটা কোশ্চেন যুক্ত করছে, তাহলে সাবঅর্ডিনেট যুক্ত যে সেন্টেন্সটা আছে ওইটার শেষে গিয়ে তোমার ভার্বটা হবে, ওটা অ্যাসার্টিভে হবে, আর পূর্বে একটা ইন্টারোগেটিভে থাক। তুমি আমার কথা তোমার আর বোঝা যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি বললাম যে তুমি কি জানো তার নাম হয় কি, তুমি কি জানো একটা ইন্টারোগেটিভ, তার নাম হয় কি, এটা একটা ইন্টারোগেটিভ। কিন্তু এই যে দুটা ইন্টারোগেটিভ একসাথে যুক্ত হতে পারে না, একটা তোমাকে অ্যাসার্টিভ করতে হবে। সেটা নিয়ম হচ্ছে যে তোমার সাবঅর্ডিনেট মার্কার নিয়ে এসে পরে যেটা থাকবে ওইটার ভার্বটা শেষে যুক্ত করা, ডু ইউ নো হোয়াট ইজ নেম ইজ। ভাই তোরা কি বুঝতিছো, বুঝতিছো, বুঝতিছো? জি ভাইয়া, মাশাআল্লাহ, জি ভাইয়া। হ্যাঁ আমি যদি বলি তুমি কি জানো ঢাকা ইউনিভার্সিটি কখন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ইংরেজি করো তো, ডু ইউ নো, ওকে ডু ইউ নো, সবাই সবাই ট্রাই করো, সবাই সবাই চ্যাটে লিখো, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, না হয় আমাকে বলো, দ্রুত বলো, হ্যাঁ বলো 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 বলো, ঢাকা ইউনিভার্সিটি কখন প্রতিষ্ঠিত হয়েছিল বলো, ডু ইউ নো, তারপরে কি আছে বলো তো, when do you know when Dhaka University established all yes কে বলছো এটা, established was হবে কি, yes কে বলছো এটা, past হয়ে গেছে স্যার, হ্যাঁ না, well done হ্যাঁ সমস্যা নাই, তুমি যে এটা ঠিক করতে পারছো এটাই হচ্ছে বড় কথা। Well, do you know when Dhaka University established was? Well done, well done. আর শেষে তাহলে কি এখানে যেটা অ্যাসার্টিভ হবে শেষে কি আর জিজ্ঞাসা চিহ্ন থাকবে? হ্যাঁ দিতে হবে, দিতে হবে, এটা আমি শিখাচ্ছি, ধন্যবাদ ফানানা, ধন্যবাদ, এটা তোমাকে দিতে হবে, এটা দিতে হবে। যদি তোমার এই প্রথম সেন্টেন্সটা দেখো ইন্টারোগেটিভ, তাহলে পরে শেষে গিয়ে তোমার ইন্টারোগেটিভ মার্কার ইউজ করতে হবে, সবার শেষে কি ইন্টারোগেটিভ মার্কার, ইন্টারোগেটিভ মার্কার ইউজ করতে হবে। দেখো
এবং এখানে দেখো ইজ এর পরে তুমি আবার ইন্টারোগেটিভ মার্কার ইউজ করলা। তার কেন ইউজ করবা? ইন্টারোগেটিভ যদি তোমার প্রথম যে সেন্টেন্সটা মেইন ক্লজটা যদি ইন্টারোগেটিভ থাকে, হ্যাঁ হ্যাঁ প্রথম ইন্টারোগেটিভ থাকার কারণে পরে গিয়ে দেখো আমি তোমাকে একটা রুল ওখানে লিখেও দিছি, ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ হবে ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ, এই দুটো মিলে প্রশ্নবোধক, লাস্টে গিয়ে প্রশ্নবোধক, বুঝতে পারছো? এটা আমি একটা রুলও লিখে দিছি তোমাদেরকে, ডু নো হোয়াট ইজ নেম ইজ, বুঝতে পারছো? দেখো আমি তোমাদেরকে ধরে ধরে এবার পড়াই, দেখো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ডিউএ কি স্যার দা হবে? বড় কথা দেখো এই জায়গাটা খেয়াল করো, দেখো সাবঅর্ডিনেট ক্লোজ তথা ইমবেডেড কোশ্চেন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী হয়েছে, মানে সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত, মানে সাবঅর্ডিনেট যে তুমি কনজাংশন গুলো ইউজ করছো ওই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো ইউজ করায় ওই পরের যে অংশটা আছে ওটা তুমি ভার্বটা পরে দিচ্ছ। অর্থাৎ ইমবেডেড কোশ্চেন সব সময় অ্যাসার্টিভ অথবা অ্যাফার্মেটিভ বা নেগেটিভে ব্যবহৃত হবে। দেখো প্রিন্সিপাল ক্লোজটি যেটা ফানানা বললো, প্রিন্সিপাল ক্লোজটি ইন্টারোগেটিভ হলে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ তথা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকবে, মানে প্রথম অংশটা যে ডু ইউ নো, দেখো প্রথম অংশটা ডু ইউ নো, তার মানে এটা কিসে আছে বলো তো? মেইন ক্লোজটা কোশ্চেনে আছে, ইয়েস ইন্টারোগেটিভ আছে, তাহলে পরে যেটা আছে পরেরটা আমরা অ্যাসার্টিভে করে শেষে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এখানে আমি লিখেও দিছি, দেখো এখানে আমি লিখেও দিছি, দেখো ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ, মানে প্রথম মেইন ক্লোজটা ইন্টারোগেটিভ, পরেরটা যদি অ্যাসার্টিভ হয় ইন্টারোগেটিভ, মানে পুরোটা ইন্টারোগেটিভ হয়ে তোমার প্রশ্নবোধক আসবে, মানে ইন্টারোগেটিভ হচ্ছে মেইন ক্লোজটা, সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে অ্যাসার্টিভ, তারপরে গিয়ে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো নেগেটিভও যদি থাকে প্রথমের অংশটা, পরে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ওটা পুরোটাই অ্যাসার্টিভ, তাহলে ওখানে আর কি যুক্ত করতে হবে না, প্রশ্নবোধক যুক্ত করতে হবে, অ্যাফার্মেটিভ প্লাস অ্যাফার্মেটিভ ওটা হচ্ছে অ্যাসার্টিভ। সাধারণত তোমার এটা আসে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, যে আমি যেটা এখানে দিয়েছি সবগুলো ইউনিভার্সিটিতে এগুলো আসে। এখন তোমরা আমরা কোশ্চেন সলভে যাবো, দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো এখন আমাকে উত্তর দাও সবাই, এক নাম্বার কোশ্চেন সলভ করো, এক নাম্বার কোশ্চেন সলভ করো, এইটা দ্রুত দ্রুত। মিস্টার আলী লিভস, মিস্টার আলী লিভস, হ্যাঁ কে বলছো? এটা মাহবুব না? বল না, হ্যাঁ ক্যান ইউ টেল মি হোয়ার মিস্টার আলী লিভস? ওকে, তারপর ডু ইউ নো, দেখো এটা 14 নং বিসেস আছে, তারপর এটা ডু ইউ নো কোনটা হবে বলো তো? Why shall? No, no, dekho bhalo. Who am I? Who am I? Oh, who am I? Who am I? Who am I? Haan. Tumi ki jano ami ke? Bin number. Maximum ke bolo. Present. Haan, maximum e bolo. Tumi jano ami ke? Tale tumi tumi eta to ingreji korte partecho na. Abar bolo, tumi jano ami ke? Tumi jano ami ke? Tui ke? Haan. So sheta ache, do you know who am I? অনেকে বলে who I am, do you know who I am, ওটা ভুল বললো, do you know, তুমি যে বলো do you know who am I, enough, okay, পরেরটা সলভ করো, তিন নাম্বারটা দেখো তো পারো কিনা, ইম্বেডেড কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি ভাইয়া, বি নাম্বার, yes exactly you're right, বি নাম্বার, yes exactly, এবার চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যারা খুব জাহান তুফান দিয়ে পড়তিস, চার এবং পাঁচ নম্বর আনসার দাও, চট্টগ্রামের জন্য যারা একদম ইয়েস বল যা, তারপর পাঁচ নম্বরটা কুড ইউ টেল মি হোয়াট দা টাইম ইজ ইট, বলছিলাম আচ্ছা 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 ইট ইজ হবে, ওয়েল ডান এবার আসো ছয় নম্বরে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে ছয় নম্বরে আনসার দাও, ছয় নম্বর, বলো বলো আনসার দাও, তিন নম্বর, হ্যাঁ বি, এইটাতে তোমরা ঝামেলা পড়বা, সি সি নম্বর,
সি হবে টি সিআরটি তে কি রকম লাগতেছে না না বিলংস এর ক্ষেত্রে ঝামেলা আছে তো বিলং এবং বিলং এর মধ্যে পার্থক্য আছে তো হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল সি নাম্বার Yes, right. তারপরে পরেরটা করো। হ্যাঁ, সি কারেক্ট। হ্যাঁ, সি কারেক্ট। এখানে সামনে বিলং টু দিলেও হয়, এখানে বিলংস দেখো, এখানে একটা ব্যাপার আছে। বিলংস এর একটা ব্যাপার আছে, বুঝছো? তোমাদেরকে আমি ক্লিয়ার করি এই জিনিসটা। আর একটা ক্লাস পাইলে সাধারণত এই জিনিসগুলো এররগুলো ধরানো যাইতো। দেখো, বিলং টু আর বিলংস এটার মধ্যে একটু পার্থক্য বলি। এটা তোমাদের যদি এক্সাক্ট আনসার করতে যাও তাহলে বিলং টু দিবা। কেন? বিলং টু মানে হচ্ছে অধীনে। হ্যাঁ, বিলংস মানে বিলংস গ্রুপ ভার্ব, এটা ইয়ে হয় না, শান্ত হয় না। হ্যাঁ, এটা কেন দিছে এই যে তোমাদেরকে পিন পয়েন্ট এররের একটা ব্যাপার আছে। বিলং এবং বিলং শান্ত বিলংস টু হয় না সাধারণত, তখন এটা বিলং টু হয়। বুঝতে পারছো? আনসার হবে ডি। ডু ইউ নো হু দ্য হাউস বিলং টু? বুঝতে পারছো? এখানে দেখো আমি প্রত্যেকটা ভাঙে ভাঙে দেখছি। ডু ইউ নো হু মানে হচ্ছে কাকে, কাকে এটা অধীনে দেওয়া হয়েছিল, এটা ভুল, এটা একদমই ভুল। এটা হুম, এটা আসলে হুম হবে না। ডু ইউ নো হু দা হাউস বিলং টু, কে কে এটার অধীনে আছে বা কে অধিকারে আছে, বুঝছো? ডু ইউ নো হু হু বিলং টু, বিলং টু মানে হচ্ছে অধীনে থাকা বা কারো সত্তাধীন থাকা। এই জায়গায় আসো, এই জায়গায় সাত নাম্বার কোশ্চেন সলভ করো। ভাই এটা কোনটা হবে? এ হবে হয়তো। এখানে প্যাসিভ ভয়েস আসবে, সেটা একটু বোঝো। সি, তাহলে সি। ইয়েস, গট ইট। প্যাসিভ ভয়েস কেন আসলো? হ্যাঁ, রেজাল্ট কি একা একা প্রকাশিত হয় আপু, না রেজাল্ট কারো দ্বারা প্রকাশিত হয় সেটা বলো। কারো দ্বারা প্রকাশিত হয়? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এমনি এমনি তো ইউনিভার্সিটির কোশ্চেনটা দেয় নাই। দেখো, Do you know when the result published? কখন result published হবে? এটা হচ্ছে result কখন publish হবে, না result publish হয় সেটা আমরা বলবো। তুমি কখনো বলো, তুমি কি জানো result কখন publish হয়? না তুমি বলো যে তুমি কি জানো কখন result কখন publish হবে, তার মানে publish হওয়ার কাজটা কেউ না কেউ করবে, result একা একা publish হবে না। Do you know when the result publish মানে তুমি কি জানো result কখন publish হয়? তারপর do you know when will the result publish, তার মানে প্রথমে verb আসে না, এটা ভুল। দেখো, Do you know when the results দেখো পরে আসছে will be published, এটা হচ্ছে right, এটা right, এটা হচ্ছে passive voice, কখন result publish হবে, এটা right। বুঝতে পারছো? বরিশাল বিশ্ববিদ্যালয় একটা question আসছে, এটা 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 solve করো। Can you tell me when does he come? C number তারপরে নয় নাম্বারটা নাম্বার ওরে আল্লাহ, খেয়াল করো এলে কি করতেছো? সি হবে। তারপরে 11 নাম্বার নো বি হবে
maybe কেন? Why you use maybe? You have to say it exactly, okay? You have to tell it certainly. Why maybe? Don't use that word. D. D হবে না, D হবে. D হবে D. D D D D D. এত ভালো করে পড়েও যদি না বলতে তো সমস্যা। কোনো maybe বলবো না, কোনো maybe বলে কোনো কথা নাই। Which sentence is correct? বলো এই দে। বা নাম্বার কোশ্চেন সলভ করো, রাজশাহী ইউনিভার্সিটি। C C নাম্বার। চট্টগ্রাম নিয়ে যারা খুব একদম পেইনে আছো, 13-14 চট্টগ্রামে 13-14 হবে। So, 13 হবে বি দেখো, can you tell me when the train leaves? তারপর 14 নাম্বার, do you know তুমি কি জানো পরে যাবে এটা বি হবে, could you tell me, what time it is? D নাম্বার তুমি what time it is? সাবাস। তারপর do you know where, এটা কি হবে বলো তো, where he is from, he comes from, হ্যাঁ এ নাম্বার না, এ নাম্বার হবে না, কি করলা এটা, এ হবে না, ডি ডি হবে ভাইয়া, ডি আবার বলো, ডি হবে, আর বি হবে, বি হবে, বি হবে, বি 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 হ্যাঁ ভাইয়া বি হবে। এই যে লাস্ট 17 নাম্বার কোশ্চেন সলভ করো, ডি কি হবে স্যার, হ্যাঁ সি হবে, বি নাম্বার, বি নাম্বার, বি হবে, বি। যদি কেউ এখানে হোয়েন টাইম বলো, তার মাথায় বাড়ি দেওয়া উচিত, কখনো হোয়েন টাইম হয় না, হোয়াট টাইম, ছোটবেলা থেকে শিখছো হোয়াট টাইম ইট ইজ, এখন কটা বাজে, হোয়াট টাইম ইট ইজ, বুঝতে পারছো? হোয়াট দে টুডে, আজকে কি বার, হোয়াট দে টুডে, সারা জীবন হোয়াট দি শিখছো, এই জন্য দেখো, এই দেখো ঢাকা ইউনিভার্সিটি কি করছে, what time, when time, what time, maximum student when time dhaka diye asbe, kintu eta hobe can they, dekho can they, dekho ekhane ek koyekta jinish ekhane byapar ache, koyekta jinish ekta na khyal koro, ektu khyal koro, ektu khyal koro, ekhane onek jinish bojar ache ei charta question e, tumra jodi exact keu ei answer ta bolte paro take ami ekta file debo, gift korbo, bhul hobe ekhane ekta exact answer ta keu bolo, a kunda b এটার আনসারটা যদি কেউ, আমি বলবো না, আমি এক মিনিট মানে আমি 30 সেকেন্ডের মাঝে যদি কেউ সঠিক আনসার বলতে পারে তাকে আমি একটা ফাইল দেবো, বলো ডি ভাইয়া, আমি জানি ডি ডি কি হবে, আনসার হবে ডি, আনসার হবে ডি, দেখো তোমাকে আমি শেখাই, ভাইয়া আমি আগে বলছি সবার আগে, আচ্ছা যে বলছো তার আমার কাছ থেকে কিছু একটা নিও, দেখো can they tell you, দেখো আমি আমি যদি নিজে বলি তাহলে say, কেউ যদি বলে তাহলে tell, কেউ যদি বলে তাহলে tell, can you tell me, তুমি ওকে বলতে পারো, আর I say, আমি বলি, আমি যদি নিজে বলি তাহলে say হয়, আর যদি কেউ যদি বলে কাউকে বলতে পারে তাহলে tell হয়, ছোটবেলা থেকে narration করে আসছো, say থাকলে told করো, say থাকলে told দিয়ে করো, তোমাদেরকে বলছিলাম common mistakes বইটা পড়তে, যদি পড়তা তাহলে এটা বুঝতা, কমন মিস্টেক বইতে দেওয়া আছে, নিজে বললে সেই হয়, অপরজনকে বলতে বলতে টেল হয়, যে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, এখন কয়টা বাজে, সো দেখো এখানে কি কোশ্চেন গুলো পেছাইছে, দেখো ক্যান দে টেল ইউ, তাহলে টেল আছে, এটা সুন্দর রাইট আছে, কিন্তু হোয়াট দ্য টাইম ডাজ, তার মানে প্রথমে ভার্ব আসছে, তাহলে এটা ভুল, হ্যাঁ তার কারণ আমরা জানি একটা অংশ যদি কি হয় তোমার বলো তো, একটা অংশ যদি হয় তোমার মেইন ক্লোজটা যদি হয় কোশ্চেন গুলো পার্ট হবে অ্যাসারটিভে, তাহলে এটা ভুল, ক্যান দে সে ইউ, তাহলে সে আছে, ক্যান দে সে ইউ কখন হয় না, ক্যান দে টেল হয়, তাহলে এটা ভুল, একবারে ভুল, এটা বাদ দিয়ে দিলা, ক্যান দে টেল ইউ, এটা এ পর্যন্ত ঠিক আছে, হোয়েন টাইম দা মুভি স্টার্টস, দা মুভি স্টার্টস শর্টটা ঠিক আছে, কিন্তু হোয়েন ইউজ করার কারণে টাইমের সাথে কখনো হোয়েন হয় না, হোয়াট হয়, এটা ভুল, তারপর দেখো ক্যান দে টেল ইউ, তাহলে পুরোটাই ঠিকঠাক আছে, হোয়াট, এটা সাবঅর্ডিনেট ক্লজের হোয়াট, হোয়াট এর পর টাইম, ঠিক আছে, হোয়াট টাইম দা মুভি স্টার্টস, দিস ইজ রাইট, সো ডি নাম্বার আনসার, দেখছো কতগুলো জিনিস এরা মেইনটেইন করে কোশ্চেনটা দিছে, হুট হাট করে দাগাই দিও না, এক্সাম হলে গিয়ে খালি দেখলা
আর ভাইয়া শিখাইছে লাস্টে ভার্ব হয় ধুম করে জাগাই দিলা, ধুম করে জাগাই দিলা। এখানে তোমাদের আরেকটা জিনিস বোঝা দরকার, দেখো মুভি স্টার্ট একটা আছে, স্টার্টস একটা আছে, তারপরে মুভি হচ্ছে সিঙ্গুলার, মুভি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব এ যুক্ত হইছে, বুঝা যাইও ভাইয়া বুঝা যাইও। দেখছো এলা কতটা ইম্পর্টেন্ট, কতগুলো ইউনিভার্সিটি আসছে দেখো, আমি আবার লিখে দিছি, সো অনেকগুলো কোশ্চেন আমি অ্যাড করে দিছি, সুন্দর করে প্র্যাকটিস করবা, মানে সম্পূর্ণ কোশ্চেন পেপার সহকারে আমাদের পিডিএফ দিবেন। হ্যাঁ আমি তো দিব তোমাদেরকে, এখনই দিয়ে দিচ্ছি, প্যারা নেও কেন, আমি তো এখনই দিয়ে দিছি। আচ্ছা তোমরা তো ক্লিয়ার নাকি, আছে যে তিনটা টপিক ছিল ভাইয়া, ইনশাআল্লাহ ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার হলেই ভালো। কারো কোন সমস্যা আছে, কোন কোশ্চেন জিজ্ঞাসা? হ্যাঁ ভাইয়া গিফট নিব, গিফট দেন। ও গিফট নিবা, গিফট দেওয়া হবে, সমস্যা নেই। কারা কারা সঠিক অ্যানসার দিছে আমাকে বই দাও ভাইয়া। আমিও ছিলাম। আচ্ছা হাতের খাতারে, ঠিক আছে। ও মোটিভেশন লাগবে, ও মাই গড মোটিভেশন। সো মোটিভেশন দিয়ে কি হয় জীবনে, তোমরা ছোটবেলা থেকে জানো পড়লে ভালো কিছু করবা, মানে সবচেয়ে বড় মোটিভেশন পড়লে ভালো কিছু হবে, না হলে হবে না, পড়লে ভালো রেজাল্ট করবা না পড়লে নাই, এটা হচ্ছে মোটিভেশন। তবে আর কি লিভনি, হ্যাঁ হ্যাঁ নিশা রেহান বলো ভাইয়া, একটু কাজ আছে অনেক আগ থেকে, আমি একটু লিভ নিব ভাইয়া। নিতে পারো, দিস ইজ টোটাল ইয়োর উইশ, আই ক্যানট, এটা কি কি বলা হয়, আই ক্যানট ফোর্স ইউ টু আই স্টে হিয়ার, ওকে ইউ ক্যান লিভ, লিভ নাও। আচ্ছা এখন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দেখো অনেকে এখন জয়েন করছে, আচ্ছা এই যে পড়াশোনার ব্যাপারটা আমি বলি, তোমাদের মনে হয় এখন ডিসেম্বর মাস, না ডিসেম্বর মাস আছে 10 তারিখ, মার্চে গিয়ে তোমাদের চিটাগাং ইউনিভার্সিটি স্পেশালি প্রিপারেশন নিচ্ছো, আর সময় আছে জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চের প্রথমেই পরীক্ষা হবে, মানে দু মাস সময় আছে। সকল বিশ্ববিদ্যালয় মানে মোটামুটি কি ধারণা রাখা যায় যে মার্চে পরীক্ষা, না না ঘাবির তো ফেব্রুয়ারিতে হয়ে যায়, মার্চে মার্চের শেষের দিকে সম্ভবত ইয়ার পরীক্ষা হচ্ছে, জাবির পরীক্ষা হচ্ছে, ডেটও দিছে মার্চের 27 থেকে এপ্রিলের সামথিং এরকম একটা ডেট দিছে জাবির ব্যাপারটা। ঢাবি সবার আগে এক্সাম হবে এটা 100% শিওর, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 19টা ইউনিভার্সিটি কি করলো, কম্বাইন করলো, সো এখানে একটা চান্স পাওয়ার বড় ধরনের পসিবিলিটি আছে, আবার মার খাওয়ারও পসিবিলিটি আছে। সো তোমাকে এমন ভাবে প্রিপারেশনটা নিতে হবে যাতে সব ইউনিভার্সিটি কভার হয়ে যায়, এমন ভাবেই প্রিপারেশনটা নিতে হবে। তার কারণ এবার মানে ঢাবির প্রিপারেশন নিয়ে, ঢাবির প্রিপারেশন নিয়ে অনেকগুলো ইউনিভার্সিটিতে কোপ দেওয়া যাবে, তার কারণ 19টা ইউনিভার্সিটি যখন কম্বাইন কোশ্চেন করবে তখন কেউ তার নিজের মতো এই বিহেভ গুলো ইউজ করতে পারবে, খুলনা ইউনিভার্সিটি সাহিত্য দিয়ে ভরাই রাখে ওটা পারবে না, কারণ 19টা ইউনিভার্সিটি যখন কম্বাইন করছে তার মানে ওদেরকে একই কোশ্চেন করা লাগছে, সো তখন ওরা নিজেদের মতো হ্যাডাম দেখাতে পারবে না, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করতে পারো। এই জন্য ঢাবির প্রিপারেশন এক্স্যাক্টলি, ঢাবি ছবি যখন পরীক্ষা দেওয়া শেষ হবে, ঢাবির মানে যেটা আছে ঢাবিকে কেন্দ্র করে খুব বেশি করে প্রিপারেশন নিলে মানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, এবং কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেন ব্যাংক সলভ করবা না চান্স পাবা না, মূল কথা, একদম মূল কথা, কোশ্চেন ব্যাংক সলভ করবা না চান্স পাবা না, একদম 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 যেটা কথা এরকম কোনো কথা নেই, কোশ্চেন ব্যাংকটা যত বেশি সলভ করবা, তুমি এটা বিশ্বাস করো চিটাগাং ইউনিভার্সিটি তুমি আইকিউ সলভ করো মানে তুমি সবই কমন পাওয়া যায়, চিটাগাং ইউনিভার্সিটি আইকিউ সলভ করলে সবই কমন পাওয়া যায় বিগত বছরের কোশ্চেন গুলো, তা তুমি এটা কেন করবো না, খুব সহজ একটা জিনিস, বিগত বছরের কোশ্চেন গুলো ভালো করে সলভ করা এবং ওগুলো মাইন্ডে রাখা, এবং কোশ্চেন ব্যাংক সলভ করার পর ধরো একটা রুল, এটা ইম্বেডেড কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি 17-18 আসছিল ইম্বেডেড কোশ্চেন, যে ডু ইউ নো কখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল, সো ওখানে নিচে ব্যাখ্যা দেওয়া আছে এক্সপ্লেনেশন যে এটা হচ্ছে ইম্বেডেড কোশ্চেন, তারপর ইম্বেডেড কোশ্চেন গুলো এরকম হয়ে থাকে, তার মানে তোমার জানা গ্রামাটিক্যালটা হয়ে গেল, তুমি ওই কোশ্চেনটাও জেনে গেলা, তাহলে তুমি এই যে আমার কাছে যে আজকে পড়ছো, তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করতা, তুমি যদি এক্সপ্লেনেশন পড়তা, তাহলে আজকে বলতাম না যে ভাই আমি ইম্বেডেড কোশ্চেনের নামে শুনিনি, তাহলে তুমি ভালো করে কোশ্চেন ব্যাংক সলভ করছো না, এটা এটা এটাই কি না বলো, তোমার যদি কোশ্চেন ব্যাংক সলভ করে থাকো, তোমার যদি 40টা কোশ্চেন থাকে, 40টা কোশ্চেনেই ধরো একটা টেন্স থেকে আসছে, একটা ভয়েস থেকে আসছে, একটা তোমার হচ্ছে
কন্ডিশনাল থেকে আসছে, একটা ন্যারেশন থেকে আসছে, একটা ইম্বেডেড কোশ্চেন থেকে, একটা প্যারালিজম থেকে আসছে, তার মানে তুমি সবগুলো গ্রামাটিক্যাল একবারে তোমার সলভ করা হচ্ছে। কোশ্চেন ব্যাংক সলভ করার মতো আমার কাছে মনে হয় না যুগোপযোগী ভার্সিটি প্রিপারেশন নেওয়া কোনো কিছুই নাই। যত পারো কোশ্চেন ব্যাংক সলভ করো, পারলে মুখস্থ করে ফেলো কোশ্চেন ব্যাংকটা, এই যে ইম্বেডেড কোশ্চেনের ওখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, যত পড়বা তত মাথা ক্লিয়ার হবে, যত পড়বা তত মাথা ক্লিয়ার হবে। এই যে কম্প্যাক্টিং দিয়ে যে আজকে আমি ইম্বেডেড কোশ্চেন তোমার দেখবা, কম্প্যাক্টিং ইম্বেডেড কোশ্চেন আছে, লেসন দিবা, লেসনে যাবা, বা আমিও অ্যাড করছি, দেখো এই ইউনিভার্সিটি ইম্বেডেড কোশ্চেন আসছে, এটাতে ইম্বেডেড কোশ্চেন আসছে, এটাতে ইম্বেডেড কোশ্চেন আসছে। সো যখন সলভ করলাম এটা হয়ে গেল, সহজ একটা জিনিস আমি পড়ালাম। তুমি যদি সুন্দর করে বইটা ফিগার করে কেমন বাংলা ধরো, কাজ হবে না। তো বাংলা কেন ধরবো, আমি ইংরেজি এখন শিখালাম, তুমি ইংরেজি প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? এটা হচ্ছে সিস্টেম পড়াশোনা, কোশ্চেন ব্যাংক। আর একটা আচ্ছা, আমি এখন ক্লাসটার রেকর্ডিংটা পজ করে দিচ্ছি।